দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুমুল্লাহ আমাদের দেশের যারা টক বাজ টক শোতে অংশগ্রহণ করে নিজেদেরকে খুব বেশি শিক্ষিত প্রকাশ করার চেষ্টা করেন তাদের ভিতরে একজন চোর পুত্র আন্দালিব রহমান পার্থ তিনি বলেছেন সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না এটি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা রাখবো এর পূর্বে এই চোর পুত্রের ইতিহাস আপনারা সবাই জানেন তার বাবা শত শত কোটি টাকার চোর যদিও তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন এই কোরআন এমন একটি কনস্টিটিউশন যে আপনার আমার কুকর্মগুলি সব বলে দেয় এই জগতেও বলে দেয় পর জগতেও বলে দেয় আমরা সবাই জানি দেশ প্রধান ফিরাউন যখন মৃত্যুবরণ করে তখন সে কলেমা পড়ে এবং দেশপ্রধান ফেরাউনের যত সাপোর্টার থাকে দুই ধরনের সাপোর্টার সে পায় আবার তিন ধরনের লোকদেরকে নিয়ে সে চলে কারণ ফেরাউন হামান দেশপ্রধান ফ্রাউন হামান এমপি মন্ত্রী কারণ পুঁজিবাদী এই দেশপ্রধানের সাথে থাকে দরবারি মোল্লা আমাদের দেশে যেমন উলামা আলিক উলামা দল তদরূপ কিছু পলিটিশিয়ান থাকে এই কনস্টিটিউশন আমাদেরকে বলে দিচ্ছে আমরা যদি আঠারো নম্বর সোরা আল কাহাফের ছেচল্লিশ থেকে চুয়ান্ন আয়াতগুলি পড়ি তাহলে এখানে আমরা অনেক কিছু জিনিস জানতে পারি প্রথমে বলা হচ্ছে আল ওয়াল ও বানুন জিনাতুল হায়াতি দুনিয়া ওয়াল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাম ওয়া খায়রুন আমালা ধনসম্পদ আর সন্তান সন্ততি পার্থিব জীবনের সাজসজ্জা বটে কিন্তু যেসব চিরস্থায়ী হবে সব হিসেবে তোমার রবের নিকট সংশোধনের কাজ তাই তো উত্তম কর্ম হবে পরিণাম হিসেবেও তাই যে উৎকৃষ্ট প্রতিদান হবে তো আল মালু আল বানুন জিন হায়াতের দুনিয়া পৃথিবীতে আমরা দেখেই চলেছি যারা দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী এরার রিবাক্ষর হয়ে অবৈধভাবে সন্তান যা জন্ম দিয়েছে তাদের জন্য মালদৌলাত অর্জন করে আর অবৈধভাবে মালদৌলাত রেখে যাওয়া বাবা মার এই অর্থ দিয়ে সন্তানেরা যখন নিজেদেরকে চাঙ্গা করার চেষ্টা করে তখন বুঝতে হবে যে এই মাল আর এই আওলাদ এদের জন্য পতন ছাড়া কিছুই নেইম ফাল মিনহুম আহাদা ফালাম নোগর মিনহুম আহাদা আর যেদিন আমি পাহাড়গুলোকে চলমান করবো সেই দিন এই পৃথিবীকে শূন্য মাঠের

হাজির হলে প্রথমবারে আমি যেমনটি সৃষ্টি করেছিলাম অবশ্য তোমরা কিন্তু ভেবেছিলে তোমাদের জন্য ফিরে আসার কোন প্রতিশ্রুতির ব্যবস্থা আমি করিনি অবদিয়াল কিতাব অবদিয়াল কিতাব মানে হচ্ছে এই লিখিত কনস্টিটিউশন রাখা হবে অবদিয়াল কিতাব ভালো মতো আমাদের জেনে নেওয়া উচিত ওদি আল কিতাব ও ফাতরুল মুজরিমি না মুশফিকি না মিম্মা ফিহি ওয়া কুলু না ইয়া ওয়ালাতানা মাল ইহাদ কিতাব লাই ও দিরু সবিরত ওলা কবি ইল্লা আহ সহা অযাদু মা আমিলু হা দির ওয়ালায়াদ লিমুরবু কাহাদা আর লিখিত আল কিতাব সামনে রাখা হবে এটা রেকর্ড হিসেবে আসবে এই আল কিতাবে লেখা রয়েছে আপনার আমার আমল নামা কন্টিনিউ সেটি রেকর্ড আকারে তৈরি হচ্ছে বলা হবে তোমরা তো ঠিক সেই অবস্থায় আমার কাছে হাজির হলে রাখা হবে তারপরে অপরাধী কোন তা দেখবে তাতে যা কিছু থাকবে তা দেখে তারা ভয় পাবে তখন তারা বলবে হাই পোড়া কপাল এ আবার কেমন রেকর্ড ছোট বড় কিছুই যেতে বাদ পড়েনি সব কিছু যেতে রেকর্ড হয়েছে তারা যা কিছু করেছে সবই যে তাতে মজুদ দেখতে পাবে তোমার রব কারোর উপরে মোটেই চুলুম করেন না তো পৃথিবীতে যারা চোর পুত্র বলেন ডাকাত পুত্র বলেন হায়জাক পুত্র বলেন গুমকারীর খুনকারীর হত্যাকারীর পুত্র বলেন এরা সবাই ধরা খাচ্ছে এই পৃথিবীতে খাচ্ছে পরকালে তো খাবেই

মানুষ ব্যতীত সে জিন তথা অদেখা নেতাদের অন্তর্ভুক্ত থাকে কারণ সে মুক্তমানা ফাসিক হয়ে তার রবের আদেশ অমান্য করে তোমরা কি আমাকে বাদ দিয়ে ইবলিসকে আর তারই সাঙ্গ পাঙ্গদেরকে নিজেদের বন্ধু হিসেবে মেনে নিবে অথচ রায় যে তোমাদের প্রকাশ্য শত্রু অত্যাচারী জালিমদের জন্য এ যে বড়ই জঘন্য বিনিময় মা সাততুম খলকাসা মাওয়াতিওয়ালাদিওয়ালা হলকান ফুসিহিম ও মা কুন্তু মুত্তাখিদাল মুদিল্লি না আদুদা আমি তো গগনমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করার সময় তাদের কাউকে প্রত্যক্ষভাবে সাক্ষী হিসেবে রাখিনি কি তাদের সৃষ্টি করার সময়ও আমি তো আর বিভ্রান্তদেরকে সাহায্যকারী হিসেবে গ্রহণ করতে যাচ্ছি না অয় মায়া কুলুন আদু শুরা কাই আল্লাহাদী না জামতুম ফাদাহুম ফালা মেস্তা জিবুল আহম অজা আলনা বা বাইনাহু আর যেদিন আল্লাহ বলবেন আমার শরিকদেরকে তোমরা ডেকে আনো যাদের সম্পর্কে ধারণা পোষণ করতে সুতরাং তারা ডাকবে এই শরিককারা দেব দেবতা বুজুর্গ পার্টি লিডার কিন্তু তাদেরকে কোনো সাড়া কেউ দিবে না আর আমি ওদের মাঝখানে ব্যবধান করে দেব অর আল মাসরিফা অপরাধী দল যখন আগুন দেখতে পাবে তখনই তাদের নিশ্চিত বিশ্বাস হবে যে তারা তাতে নিক্ষিপ্ত হবে অথচ তারা সেখান থেকে রেহাই লাভের পথ খুঁজে পাবে না ফিহাদ আল কোরআনাসিমিন আমি এই কোরআনে মানুষের জন্য যাবতীয় প্রয়োজনীয় উপমা উল্লেখ করেছি কিন্তু মানুষ সব ব্যাপারে তো আগ বাড়িয়ে ঝগড়া করতে অভ্যস্ত তিপ্পান্ন বছরের বাংলাদেশ চালিয়েছে কারা মুজিব জিয়া এরশাদ খালেদা হাসিনা এই পঞ্জতন আমাদের দেশটা চালাতে চালাতে ভারতের পেটে ঢুকে দিয়েছিল এই পঞ্জতনের একটি অংশ ছিল এই চোর পুত্র আন্দালিব রহমান পার্থ আবার তার বাবাও ছিল তো এখন জোর গলায় বলতে পারছে সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না সরকার চালাচ্ছে কে সরকার চালাচ্ছে বিশ্বের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি যাকে গণনা করা হয় সেই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের দেশটিতে সবচেয়ে বেশি আবর্জনায় ভরা মানুষ পায় মতবাদের দিক থেকে যেমন ধরুন নাম হকানি পীর কিন্তু ভণ্ডে ভরা চর্মনাই আটরসি মাইজ ভান্ডার দেওয়ানবাগ কুতুববাগ এরা সবাই হক্কানি নামে পরিচিত কিন্তু ভণ্ডে ভরা তদ্রূপ উলামায় সু রয়েছে আমাদের দেশে এদের গডফাদার মৌলানা ফরিদ মাসুদ সেই সোলাকিয়ার ইমাম আবার রিসোর্টে ধরা খাওয়া সেই মামুনুল হক একসময় সিরাজগঞ্জের একটি মাদ্রাসা থেকে বিতাড়িত করা হয়েছিল আবার মানুষকে গলা ফাটিয়ে রাস্তায় বের করে নিয়ে আসে আবার তার কারণে মানুষও মারা যায় মুফতি রুহুল আমিন খুনি হাসিনাকে জননী উপাধি দেয় আবার শুক্রানা আল্লামা শফি নারীদেরকে তেঁতুলের সাথে উপমা উপমা দিতে যেয়ে তিনি তেতুল হুজুর হিসেবে পরিচয় লাভ করেছেন জগৎ থেকে চলেও গেছেন এদের সকলের উদ্দেশ্য কি এরা সবাই ওলামাই কংগ্রেস এরা দরবারি মোল্লা যখন সুযোগ পায় যেদিকে শক্তি দেখে সেখানে যাওয়া বলে এই উলামায় কংগ্রেস এর বিপরীত তরিকতের উলামা রয়েছে তারা সরাসরি সংসদে গেছে যে তারা আবার এদের বিপক্ষে কথা বলেছে আবার আর শ্রেণীর তারা রয়েছে সেই দরবেশ বাবার অধীনে যাদেরকে সালাফি উলামা বলা হয় এ দেশের মানুষকে ইরা রব্বানি কনস্টিটিউশনের দিকে কখনো ডাকে নি ইরা সবাই রব্বানি কনস্টিটিউশন থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়েছে এরা কোরআনের পাঁচটি দাবি কখনো জাতিকে জানতে দেয়নি আর এই পাঁচটি দাবি যদি আপনি আমি ফুলফিল না করি আপনি যতই লাফালাফি করেন না কেন যতই ধর্মের কথা বলেন না কেন আপনি অন্তত মুমিন এবং মুসলিম হতে পারবেন না আমাদের দেশে হিফাজতে ইসলাম তরিকত শরিয়ত হাকিকত মারেফাত সালাফি কাদিয়ানি সুন্নি শিয়া এরা সবাই নিজ নিজ স্টেশন খুলে বসে আছে বিশ্বের বড় ইজতেমাও ঢাকার টঙ্গিতে হয় সেখানে আবার দুই সালে রক্তক্ষায় যুদ্ধ হয়েছে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের মাঝে তো কোরআনের পাঁচটি দাবি কখনো জানতে দেয়নি কোরআনকে কে হান্ড্রেড বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় জানতে হবে কোরআনকে তিন নম্বর দাবি মায়ের ভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি কোরআনের বিধান মতে চলতে হবে পাঁচ নম্বর দাবি কোরআন এর তাবলিক করতে হবে কিন্তু আমাদের দেশে এগুলি কখনো করতে দেওয়া হয়নি এই ধর্মের যারা হুজুর রয়েছেন এদের মাধ্যম দিয়ে কোরআনের কনস্টিটিউশন ছেড়ে যারা হাদিস ফিকা উসুল এজমাকিয়াস তরিকা ছড়িয়া এই সব বিধানের দিকে তারা যে সত্য দিন ইসলাম তলাশ করবে পাবে না কখনো এদের কাছে আমাদের দেশে এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার রয়েছে মাদ্রাসা নামে আবার নিত্য নতুন আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যম থেকে জানতে পারি এরা ছোট ছোট ছেলেদের সাথে কুকর্ম করে ওদের পাশা মারে অথবা বলাৎকার করে আর ছোট ছোট ক্ষুদে মেয়েদের সাথে ধর্ষণ করে আবার অনেকের মেরেও ফেলে দেয় আবার এদের এক অংশ কেউ মাজার ভাঙছে আবার কেউ মন্দির ভাঙছে আবার এরা টুপি দাড়ি রেখে মন্দির পাহারাও দিচ্ছে এদেরকে আমরা মনে করি এরা হচ্ছে খাটি মুসলমান কোনো সমস্যা নেই কিন্তু এরা মুসলিম মোমেন অন্তত না এরা নিজেরাও জানে তো আমাদের দেশের আর শ্রেণীর লোক তারা হচ্ছে এই যারা তারা হচ্ছে আমাদের দেশে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী গণতন্ত্র বিশ্বাসী রাজনীতিবিদ বনাম দুর্নীতিবাজ আবার কেউ কেউ গণতন্ত্রের সাথে রাজতন্ত্র মানতে চায় সমাজতন্ত্রও মানতে চায় পলিটিশিয়ানদের ভিতরে একজন এই চোর পুত্র আন্দারিব রহমান পার্থ তাই এখন সে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে আমাদের রাষ্ট্র চলছে সবাই কথা বলতে পারছে এখন তিনি বলেই চলেছেন যে একটি সরকার নামানো আর একটি সরকার চালানো এক জিনিস না কেন বলছেন বিগত ষোলোটি বছর বা পনেরোটি বছর দেশের মানুষ কথা বলতে পারেনি যদি এই আন্দালিব রহমান পার্থ টাইপের লোকেরা সফলভাবে দেশ পরিচালনা করতে পারত তাহলে বিগত বছরগুলি সুন্দরভাবে থাকত সবাই কথা বলতে পারতো সরকারের নামানো তো দরকার ছিল না কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন আমাদের দেশে যারা নম্র ভদ্র শিক্ষিত তারা যখন সরকারে আসছে তখন সুন্দরভাবে অভদ্র লোকগুলি কথা বলছে তারা সাজিয়ে গুছিয়ে জনগণের মাঝে আবার সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে এটি সত্য কথা না যেটি আপনি বলছেন আর আপনার বিশ্লেষণ হান্ড্রেড পারসেন্ট মিথ্যা আপনি নিজেকে মেধাবী এবং বিচক্ষণ মনে করেন মনে করতে পারেন তা আপনার মতো আরো অনেকেই এই কমন ডায়লগ দিচ্ছে দেশ চালানো এত সহজ না যারা দেশ চালাচ্ছে এরা এর আগে তো দেশ চালায়নি আপনারা সবাই তো চালিয়েছেন তো আপনারা যদি সুষ্ঠুভাবে চালাতে পারতেন তাহলে তো খুনি হাসিনাকে হাঁটানোর দরকার ছিল না গ্রেনেড হামলার ঘটনা খুনি খালেদা জিয়ার যুগে হয়েছে বিলখানার ঘটনা শ্যাপলা চত্বরের ঘটনা আরো কত ঘটনা এগুলি কারা ঘটিয়েছে কাদের যুগে হয়েছে এই বিএনপি মার্কা নেতা নেত্রী এবং কর্মীদের যুগে আর বিএল বাল মার্কা নেতা নেত্রী এবং কর্মীদের যুগে তো এখন দেশের বয়স দেড় মাস নেই মামাছে কানা মামা ভালো এটি আমরা সবাই জানি তো অনেক কিছু তো হয়েছে আস্তে আস্তে সব হবে কিন্তু এইভাবে কথা বলা আর এইভাবে ডায়লগ দেওয়া এটি তো একজন যোগ্য পলিটিশিয়ান বলতে পারে না শিক্ষিতরা যদি দেশের স্বার্থে অতীতের সরকারগুলির সাথে দিয়ে তারা দেশকে সুন্দরভাবে পরিচালনা করত তাহলে তো নতুনভাবে এই দেশ স্বাধীন করার দরকার ছিল না মানুষ তো দেশে এক শ্রেণীর এমনও যারা শুধু দুবেলা ডাল ভাত খেয়ে জীবন কাটাতে চেয়েছিল সেটি তো পারেনি ডিম কিনতে পারেনি দুধ কিনতে পারেনি মাছ গোস্ত কিনতে পারেনি অনেকে তো মাছের কাটা কিনে খেয়েছে তো এই স্টুডেন্ট এবং সকলেই মিলে এখন দেশটি আগে বাড়াবে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যম দিয়ে বিগত ষোলো বছরে যা কিছু জনকল্যাণার্থে করা সম্ভব হয়নি এখন সেগুলি আস্তে আস্তে ইনশাল্লাহ করা হবে আপনি এত বড় মহাপণ্ডিত ব্যক্তি আপনি তো সরকারের ভুল ধরলেন এবার আপনার যদি ভুল তারা হয় প্রথম ভুল আপনি বলেছেন সংবাদ মাধ্যম নতুন করে হয়তো স্ট্যান্ডার্ড বজায় রাখবে কিন্তু সবাই এক না কি বললেন এটা সবাই এক না বা সবাই এক হতে কেউ বলেনি সবাই সবার সক্রিয়তা বজায় রাখবে কিন্তু অবশ্যই সবাকে সবাইকে সত্য এবং ন্যায়ের পথে থাকতে হবে এটি কেন আমরা বলি না দুই নম্বর আপনার ভুল আপনি বলেছেন এই সরকার আন্দোলনকে ছাত্রদের বলে পক্ষ নিয়েছে সরকার কখনোই ছাত্রদের আন্দোলন বলেনি সবসময় কি বলেছে ছাত্র জনতার অভ্যুত্থান জনতার মধ্যে কি রাজনৈতিক দলগুলো পড়ে না তাহলে কি বলবে যে রাজনৈতিক আন্দোলন আপনার তৃতীয় ভুল কি ছাত্ররা এক স্বৈরাচার গিয়ে আরেক স্বৈরাচার আসবে বলতে কি বুঝিয়েছে কেন জাতিকে আপনারা বলতে পারেন পারেন না এরা তো বুঝিয়ে দিচ্ছে যে এরা বিএনপি মার্কা সিস্টেম এবং বিএল বাল মার্কা সিস্টেম তারা চায় না এই দুটি ফ্যামিলি তন্ত্র অন্তত চায় না এটি কেন আপনারা বলতে পারেন না কখনো আপনি বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের যথেষ্ট যথেষ্ট সমালোচনা কেন করতে পারেন না যেখানে নব্বই শতাংশ শিক্ষার্থী ছিল আন্দোলনে সেটি ছাত্র আন্দোলন বলা যেতেই পারে তারপরে তো সেটি বলা হচ্ছে না আমরা যদি ভুল মানুষেরাই করবে তাদের ভুল সংশোধনের জন্য যদি ধরিয়ে দিতে পারি সমাধানের সাথে তাহলে তো কোনো সমস্যা নেই এখন যদি আপনারা মনে করেন ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসলে সব সমস্যার সমাধানে হবে তো বিগত তিপ্পান্ন বছরে তো আমরা ভারতের পেটে ঢুকিয়ে ঢুকেছিলাম আমাদেরকে তো ঢুকানো হয়েছিল আপনার কথাই বোঝা যাচ্ছে সরকারের গদিতে আপনার বসার কথা ছিল ইনিয়ে বিনে সেটি তো আপনি বোঝাতে চাচ্ছেন তো এগুলো চিন্তা ভাবনা আপনাদের মতো যারা টক বাজ রয়েছে বাদ দিতে হবে সবাই এখন টক শোতে এসে বেশি বেশি কথা বলছে গুলাম মওলা রনি ওরফে গোলাম গুলাম ময়লা রনি অ্যাকর্ডিং টু সাংবাদিক ইলিয়াস তিনিও একই কথা বলছেন যে ইউনু সরকার ফেল হয়ে যাচ্ছেন সমালোচনার সাথে আলোচনা তো করতে হবে এখন জাতি তো অন্তত সত্য কথা বলে কেউ আয়না ঘরে যাবে না এখন এই সরকারকে সময় দিতে হবে এটা কোনো ভুল তো হতেই পারে না যে ছাত্র জনতা বলছে তো জনতা যখন বলবে সেই জনতা থেকে আপনি বাহিরে তো কেউ না তার মধ্যেই তো পড়েন এক এক করে কি আপনার নাম স্পেশাল ভাবে নিবে নাকি রাষ্ট্র বিএনপির অপকর্ম নিয়ে আপনার মুখে কোনো কথাই নেই আর এখন সাংবাদিক ভালো হয়ে গেছে তাই কিনা না মুখোশের আড়ালে মন্ত্রিত্ব পাওয়ার আশায় বিএনপির দালালে শুরু করে দিয়েছেন অনেকেই তো আপনার ভক্ত আমাদের দেশে তো কেউ জিয়া সৈনিক কেউ মুজিব সৈনিক আবার ধর্মের সাইডে কেউ মোহাম্মদ আবদুল্লাহ সৈনিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেন না পনেরো ষোলো বছর সময় যদি উনি সরকার না চালাতে পারেন ব্যর্থ হয়ে যান তাহলে আবার খুনি হাসিনাকে নিয়ে আসেন কিন্তু যারা যদু কদু মধু রয়েছে এমন লোকদেরকে যদি আবার ভোটে নির্বাচিত করে নিয়ে আসেন তো দেশটি চলে যাবে আবার সেই পেটে তারেকের নামের সাথে খাম্বা যোগ হয়েছে কেন খালেদার সাথে খুনি শব্দ কেন যোগ হয়েছে কারণ শুধু আপনি একাই চোর পুত্র না দেশে অনেক চোর পুত্র রয়েছে অনেক বাবার সন্তান বাবা চোর না হলেও সন্তান চোর হয়েছে মা চোর চুরি করেছে এই রকম আমাদের দেশে উদাহরণ রয়েছে সরকার নামানো আর সরকার চালানো এক নয় দেশ চলতেছে চলছে তো বড় বড় যারা রাঘব বোয়াল তাদের তো ধরা হয়েছে তাদের তো বিচারের কাঠগড়ায় আনা হচ্ছে আপনি যে বিএনপির পক্ষ নিয়ে কথা বলতে যান সেটি মানুষ বোঝে বিশেষ করে যে কৌশল আপনি অবলম্বন করেন বাংলাদেশের ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনের প্রত্যেকটি সন্তান তারা জানে এরা সবাই জানে বিএনপি এবং বিএল এই আওয়ামী লীগ আর বিএনপির মাঝে কোনো পার্থক্য নেই একটু চিন্তা করুন আর আল্লা তালাকে ভয় করুন কোরআনের সব কিছু আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যে আয়াতগুলি পড়ে শুনিয়েছি আপনি সুযোগ করে আবার পড়ে নিন আর দেখুন আপনার পজিশন আপনার স্ট্যান্ডিং পজিশন কোথায় আমরা এই দেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান কাদিয়ানি মুসলমান বাহাই সবাই তো মিলে মিশে বাস করতে চাই ইউনুস তো বলেছেন তো আপনারা বিতর্ক থেকে আন্দোলন নিয়ে এখনো বের হতে পারছেন না আন্দোলন নিয়ে এত বিতর্ক কেন শেখ হাসিনার রিজাইনিং হয়েছে কিনা একজন পলাতক সে আসুক না এসে আবার গদিতে বসুক না এইসব নিয়ে কেন এত কথা আপনাদের মুখে এক সময় আপনার বাবা স্বৈরাচার এরশাদের কি ছিল আপনি আমার থেকে খুব বেশি ভালোই জানেন তো স্বৈরাচারের অধীনে থেকে দেশের সম্পদ লুটপাট করে আপনি পারেননি কোনোদিন সত্য কথা বলতে বাপের বিরুদ্ধে বলেন না সমস্যা কোথায় না না জাতিকে সেই টাকা, সরকারকে যেগুলি আপনার বাবা আত্মসাত করেছে আপনি যেভাবে কথা বলেন নুরুল হক নূর যেভাবে কথা বলে গুল আবার রেজা কিবরিয়া যেভাবে কথা বলে সুহেল তাজ যেভাবে কথা বলে কাদের সিদ্দিকী যেভাবে কথা বলে গোলাম মৌলা রনি যেভাবে কথা বলে তা আপনাদের কথা শুনে আমাদের কি মুখ বন্ধ করে রাখতে হবে নাকি লেকচার আপনারা দিতে পারেন বেধায় আপনাদের সব কথাগুলি সঠিক হবে আমার তো মনে হয় যমুনা টেলিভিশনের সাংবাদিক বোনটি মির্জাফরকে দেখেনি যারা মির্জাফর দেখে নাই তারা আপনার মতো লোকদের চেহারা দেখলি তো বুঝতে পারবে শেখ পরিবারের হয়েও কিভাবে মির মতো আপনি গর্জন দিচ্ছেন কথা বলছেন আপনাকে সরকার বানালে কি দেশ খুব সুন্দরভাবে চলবে আপনি তো সংসদে ছিলেন এক সময় আমি জার্মানিতে থাকি যত ধান্দাবাজির কথা সব আমাদের দেশে চলে কই ভারতের রাজনীতিতে তো এই ধরনের টকস কখনো হয় না পৃথিবীর উন্নত যে দেশগুলি যারা রব্বানি কনস্টিটিউশনকে অনিচ্ছাকৃতভাবে মেনে দেশগুলি উন্নত করেছে সেই দেশগুলো তো কোনো রাজনীতিবিদ বা এই টকবাজেরা চালায় না সেই দেশগুলি তো ভালো মানুষেরা চালায় আমি জার্মানিতে তো দেখি কারণ আমি এখানে বসবাস করি দয়া করে আপনাদের বাক শক্তিতে একটু যে কন্ট্রোল রয়েছে সেই কন্ট্রোল করুন কারণ এই বাক শক্তি এমনভাবে আপনাদের বলা ঠিক হবে না যে আপনারা সব জানতা মনে করে বড় পণ্ডিত মনে করে আপনারা দুধে ধোয়া জমজমের পানি দিয়ে ধোয়া এটি যদি নিজেদের জন্য মনে করেন ভুল হবে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন শিক্ষিত ব্যক্তি আমি তো তার ব্যক্তি জীবন নিয়ে কখনো কথা বলতে চাই না কিন্তু এই বয়সে তিনি যে আমাদের এই দেশের হাল ধরেছেন ভুলভ্রান্তি সবারই রয়েছে আমি তো ওনাকে বলেছি যে পাঁচ নম্বর সুর আল মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়াতকে কেন্দ্র করে আমাদের দেশে যেভাবে মুগ্ধকে মারা হয়েছে যেভাবে সবে মাত্র এই তোফাজেলকে মারা হলো যেভাবে রংপুরে আমাদের প্রথম শারীর ভাইটি গুলি খেল এদের সকলের বিচার ব্যবস্থা কিভাবে করলে আবু সাইদের বিচার কিভাবে করবেন তার খুনি যারা মুগ্ধর খুনি যারা তাদের বিচার কিভাবে করবেন এগুলি তো আমি দিক নির্দেশনা কোরআনের মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি তাই বলে এই মহান শিক্ষিত ব্যক্তিটির বিপক্ষে আমি তো স্ট্যান্ড নিতে পারি না হা যদি তিনি প্রকাশ্যভাবে বলেন যে আমি কোরআনের শিক্ষাকে পছন্দ করি না তখন আমরা ওনার পিছন থেকে সরে দাঁড়াবো বাংলাদেশি সেবা পার্টি এটি তো বলছে তা আপনারা দয়া করে আপনারা যারা টক শোতে এসে টক বাজি দেখান আপনাদের এই বাজি মাত একটু কম করুন জাতি স্বস্তি পাবে ইনশাল্লাহ